তো ফ্রেন্ডস গাছের কিন্তু দুই ধরনের খাদ্য উপাদান প্রয়োজন হয় একটা হলো ম্যাক্রোনট্রিয়ান্ট বা মুখ্য খাদ্যপাদান আরেকটা হলো মাইক্রোনট্রিয়ান্ট বা অনুখাদ্য তো আজকের এই ভিডিওতে আমরা জানবো গাছের অনুখাদ্যের কোন পুষ্টিমলের অভাবের জন্য কোন রোগ দেখা দেয় নমস্কার বন্ধুরা গোয়িত গিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায় অনুখাদ্যের কথা যখনই উঠবে অনুখাদ্য বলতে কিন্তু গাছের সাতটি অপরিহার্য পুষ্টি মৌলের কথা বলা হয় সেগুলি হলো এক হলো বোরন জিঙ্ক বা দস্তা কপার বা সিউ মলিবনিনাম ম্যাঙ্গানিজ এবং ক্লোরিন আরেকটি হলো লোহা বা এফি এই সাতটি হলো গাছের অপরিহার্য অনুখাদ্যের পুষ্টি মৌলের উপাদান আর এছাড়াও কিছু কিছু আছে সোডিয়াম সিলিকন প্রভৃতি আরও অনেক কিছু আছে তো এগুলো অতটা ম্যাটার করে না বাট যে সাতটা অপরিহার্যের কথা বললাম এগুলো কিন্তু গাছের প্রয়োজন হয় আর এইগুলোর অভাবের জন্য কিন্তু গাছে খুবই ছোট ছোট সমস্যা দেখা যায় কিন্তু সেগুলো যদি না সারানো যায় তাহলে কিন্তু পুরো গাছটাই একসময় রোগটা এত বড়ো মাপে চলে যায় যে গাছটা কিন্তু পরবর্তীকালে বাঁচানোরই কোনো উপায়ই থাকে না এমন অবস্থা হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পুষ্টিমলের অভাবে সেই রোগটা আমরা কিভাবে চিনব তো চলো আজকে প্রথমে আমরা বোরন সম্পর্কে একটু জেনে নিই বরণ গাছের কিন্তু পরাগেনু সৃষ্টিতে সাহায্য করে গাছের বিভিন্ন রকমের হরমোন চলাচল নিয়ন্ত্রণ করে গাছে ফল ধরাতে সাহায্য করে বরণ এছাড়াও বোরন কিন্তু গাছের মূলের মাধ্যমে জলের ব্যবহারকে বাড়িয়ে তুলতে সাহায্য করে তো চলুন এবার বরণের অভাব আমরা কিভাবে বুঝবো গাছে হয়েছে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আমরা অনেকেই কিন্তু দেখি আমাদের জবা গাছ বা লেবু গাছ বা এছাড়াও আম গাছে ফুল যখন হয় তখন কিন্তু ফুলগুলো অটোমেটিক হলুদ হয়ে হয়ে ঝরে যায় এক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো বরণের অভাব হয়েছে গাছে তখন আমরা যদি এই অনুখাদ্য যে কোনো একটা অনুখাদ্য যেখানে এই বোরনটা উপস্থিত আছে সেই অনুখাদ্য যদি আমরা গাছে স্প্রে করি তাহলে এই রোগের হাত থেকে কিন্তু আমরা মুক্তি পাবো এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা এই যে এমন ফলের আকারে অনেক ক্ষেত্রে বিকৃতি দেখা যায় বা কাণ্ড বা শেকড়ের বৃদ্ধি অনেক সময় বন্ধ হয়ে যায় বা গাছ দেখা যাচ্ছে যে এরকম হতে হতে একসময় মারাও যায় বা এছাড়াও দেখবো অনেক ক্ষেত্রে এরকম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ফল ফেটে যায় পাতার অগ্রভাগ শুকিয়ে যায় ঠিক আছে তারপরে পাতার এই যে ছবিটা দেখতে পাচ্ছ কিনারা বরাবর হলুদ হয়ে যায় এক্ষেত্রেও কিন্তু আমরা বুঝবো গাছে বোরনের অভাব হয়েছে নেক্সট আসব জিঙ্ক বা দস্তার কথায় এটি এমন একটি পুষ্টি প্রদান যা আমাদের গাছের গ্রোথ হরমোন অক্সিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তো চলুন এবার দেখে নিই যে কিভাবে বুঝবো যে আমাদের গাছে জিঙ্কের অভাব ঘটেছে স্কিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো ভেলিয়াল ক্লোরোসিস মানে পাতার শিরাগুলি দেখতে পাচ্ছ সবুজ রয়েছে কিন্তু দুটি শিরার মধ্যবর্তী অংশ হলুদ হয়ে গেছে অনেক ক্ষেত্রে তোমরা এটা বাদামি বর্ণেরও হয়ে যেতে দেখতে পারো তো তখন তোমরা বুঝতে পারবে যে গাছে জিঙ্কের অভাব হয়েছে বা দস্তার অভাব হয়েছে আবার এই যে এবার যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ নতুন যে পাতাটা বেরিয়েছে এই পাতাগুলি বিবর্ণ হয়ে গেছে এবং গাছটা দেখতে পাচ্ছো অনেকটা ছোট আকৃতির গাছের কোনো বৃদ্ধি হচ্ছে না এক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে যে এটা জিঙ্কের অভাব অভাব যদি এর থেকেও তীব্র হয় তাহলে অনেক ক্ষেত্রে পাতায় বাদামি বাদামি এরকম ছোপ দেখতে পারবে এক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে যে গাছে জিঙ্কের অভাব হয়েছে এবার আমরা কথা বলবো এফি বা আয়রন বা অনেকে লোহা বলেও থাকে এই এমন একটি পুষ্টি মানে এটার জন্যে গাছ কিন্তু পুরোপুরি মারাও যেতে পারে অনেক ক্ষেত্রে কারণ ক্লোরোফিল গাছের যে ক্লোরোফিল এই ক্লোরোফিল কিন্তু গাছকে খাবার তৈরিতে সাহায্য করে সূর্যের আলো শোষণ করে তো এই ক্লোরফিল তৈরি এবং গাছের নতুন অঙ্গ গঠনে কিন্তু এফি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এছাড়াও এফি গাছের খাদ্য সংবহন করতেও সাহায্য করে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো একটি অ্যাজিলিয়া গাছ এই যে এর পুরনো পাতাগুলো ভালো আছে কিন্তু দেখো নতুন পাতাগুলো কিন্তু বিবর্ণ বা হলুদ হয়ে গেছে এক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে আয়রন বা এফির অভাব হয়েছে এছাড়াও এরকমভাবেই তোমরা অনেক ক্ষেত্রে দেখবে ক্যামেলিয়া বা গোলাপ গাছ এদের কিন্তু বেশি পরিমাণে লোহার অভাব দেখা দেয় কারণ তোমাদেরকে একটু বলে দিই মাটি অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় হলে গাছ মাটি থেকে লোহা শোষণে অক্ষম হয়ে পড়ে যে সমস্ত গাছ অ্যাসিটিক মাটি পছন্দ করে থাকে যে যেগুলো আমি তোমাদেরকে বললাম আগে এই যে অ্যাজেলিয়া বা ক্যামেলিয়া গোলাপ এরা কিন্তু অ্যাসিটিক মাটি পছন্দ করে তো এদের জন্যই কিন্তু গাছে লোহার অভাব দেখা যায় যেহেতু মাটি খারিও হয়ে গেলে গাছ মাটি থেকে তো লোহা শোষণ করতে অক্ষম হয়ে যায় তাই এরকম লোহার অভাবে পুরোনো পাতাগুলো ভালো থাকলেও নতুন পাতা বিবন্ন হয়ে যায় এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো লোহা সংযুক্ত অনুখাদ্য গাছে স্প্রে করলে তোমরা এর হাত থেকে রক্ষা পাবে নেক্সট আমি যে মৌলের কথা বলবো এটি হলো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ কিন্তু গাছের নাইট্রোজেন বিপাক সালক সংশ্লেষ এবং গাছের শোষণে সব থেকে বেশি ভূমিকা পালন করে আর একটা কথা তোমাদের জরুরি কথা বলে দিই যদি মাটিতে ভরপুর পরিমাণে জৈব পদার্থ থাকে তাহলে কিন্তু এই ম্যাঙ্গানিজের অভাব দেখা দেয় না বললেই চলে তো চলুন এবার আমি স্ক্রিনে কিছু কিছু ম্যাঙ্গানিজের অভাবজনিত রোগ তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে বুঝতে হবে যে মাটি ক্ষারীয় হয়ে ম্যাঙ্গানিজের অভাবে পাতার শিরাগুলি এই যে এরকমভাবে প্রকট হয়ে উঠছে এক্ষেত্রে বুঝতে হবে ম্যাঙ্গানিজের অভাব হয়েছে সমগ্র পাতার দেখতে পাচ্ছ তোমরা ছবিতে শিরাগুলি একটি জালের ন্যায় আকার ধারণ করেছে সবুজ অংশগুলি ধীরে ধীরে ফ্যাকাশে সাদা হতে শুরু করেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে প্রকট অবস্থা ধারণ করছে এক্ষেত্রে তোমাদের বুঝতে হবে ম্যাঙ্গানিজের অভাব হয়েছে এবং গাছে ম্যাঙ্গানিজ যুক্ত একটি অনুখাদ্য তোমরা গাছে স্প্রে করলে এই রোগের হাত থেকে রক্ষা পাবে কপার কিন্তু গাছের বেশ কিছু পুষেচকের কিয়া নিয়ন্ত্রণ করে তো চলুন কপারের অভাবে কি কি রোগ দেখা যায় সেগুলো আমরা জেনে নিই স্কিনে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তামার অভাবে ঘটা একটি রোগ দেখতে পাচ্ছ পাতাগুলো পুরোপুরি বিবন্ন হয়ে রয়েছে এবং পাতার মধ্যে গোল গোল বাদামি ছোপ দেখা দেয় অনেক ক্ষেত্রে কপারের অভাবে কচি পাতাগুলো ঝরে পড়ে যায় কিনারা বরাবর অনেক সময় পাতাগুলো পুরো হলুদ হয়ে আসে এক্ষেত্রেও তোমরা বুঝতে হবে কপারের অভাবে এরকম হচ্ছে তো তোমরা কপার যুক্ত যদি একটা অনুখাদ্য গাছে স্প্রে করো এক্ষেত্রে তোমরা ভালো রেজাল্ট পাবে তো ফ্রেন্ডস আর একটা হলো ক্লোরিন এর অভাব খুবই কম লক্ষ্য করা যায় গাছে অনেক ক্ষেত্রে তোমরা দেখবে কচি পাতা পচে যায় এবং পাতা অনেক সময় দেখবে খুব বেশি পরিমাণে ঝরে যায় এগুলো কিন্তু বুঝতে হবে তোমাদের ক্লোরিনের অভাবের জন্য হচ্ছে এক্ষেত্রেও তোমরা ক্লোরিনযুক্ত যে কোনো একটি অনিখাদ্য গাছে স্প্রে করতে পারো গাছের আরেকটি পুষ্টিমৌল নিয়ে আলোচনা করব সেটি হলো মলিবডিনাম মলিবডিনাম নাইট্রেটকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করতে সাহায্য করে যে কারণে গাছে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন থাকলেও গাছ কিন্তু তা শোষণ করতে পারে না এবার দেখে নেওয়া যাক মলিবডিনামের অভাবে আমাদের গাছে কী কী রোগ লক্ষণ দেখা যায় লিপ মার্জিন বা ক্লোরোসিস অর্থাৎ পাতার কিনারা বরাবর হলুদ বা সাদা ফ্যাকাশে হয়ে যায় এক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে মলিবডিনামের অভাব হয়েছে এইগুলি এই লক্ষণগুলি যদি তোমরা গাছে লক্ষ্য করো তাহলে তোমরা যে কোনো একটা মলিবড়ি নাম যুক্ত অনুখাদ্য করলেই এর হাত থেকে তোমরা রক্ষা পাবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর কতখানি তোমরা পারলে এবং জানতে পারলে আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আশা করছি তোমাদেরকে হেল্প করার আর গাছ সম্বন্ধে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে নমস্কার